আরে রূপা, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, তেমন একটা ভালো না। যাই হোক, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। বেটা, মাইয়াটা তো অনেক সুন্দর। মোর গ্রামে এত সুন্দর মাইয়া তার দেখি নাই। পেয়ারের লগে যে মাইয়াটা রয়েছে, হ্যাঁ মই বিয়া করমু। যেভাবে হোক পেয়ারালিরে বোঝাইতে হইবে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারি, শুধু যে আমারি, চিরদিন কাছে থাকো। এই পিয়ারালি আসার কথা, এখন আসতেছে না কেরি? তাড়াতাড়ি একটু দেখ না, ব্যবস্থা কর, তাড়াতাড়ি আসুক। সহ্য হইতেছে না তো? এত ব্যস্ত কে? আমার সময় নেই, আমার জাতি হবে। ভাই একটু শুনেন না ভাই, শুনেন। কি আপনার সাথে যে মেয়েটা, আরে ওই যে মেয়েটা, ভাই বুঝতে পারতেছেন না, আপনার সাথে যে সেদিন একটা মেয়ে ছিল না, ও ওই আমার খালাতো বোন, আমার খালাতো বোন। তার কি হয়েছে, কি কি সমস্যা, কি আমার কও, আমি যামু কে? সময় নেই ভাই, স্বপন ভাই না একটু কি কস রে? ও আরে এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওটার কোনো টেনশন করা লাগবে না। আরে আমি এই পেয়ারালি যতদিন আসি, কোনো টেনশন করো না, ওটা যেহেতু তোর বড় ভাইয়ের পছন্দ হয়েছে তো খুব ভালো, আমি ওটা চেষ্টা করে দেবো। এটাস তো? ওকে ওকে ওকে, ফাইন, চলবে, ঠিক আছে, থাক আমি গেলাম, ঠিক আছে, সময় নেই। উড়েছি আমি ভালোবাসার তাজমহল, উড়েছি আমি রূপা কেমন আছো? আরে পেয়ারালি ভাই, এই বড় দুপুরবেলা আপনি কি করতেছেন? রূপা, তোমার আমি একটা ছোট্ট উপহার দিতে চাচ্ছিলাম। এইটা অবশ্য ঠিক না, তারপর মনটা চাচ্ছিল তো তাই, তুমি অবশ্য যদি নাও। আচ্ছা পেয়ারালি ভাই, এমন কি জিনিস যে এভাবে দিতে হবে?
পিয়ারালি ভাই, আপনার আমি খুঁজতে আছি, কই আসলেন আপনি এখন? ভাই এই দেখেন আপনার লাগে কি আনছি, সবই বড় ভাই পাঠাইছি আপনার লাগে। ওই বেটা, এ তুই কি করছিস? আর এইদিকে আমার লাগে, এইদিকে হচ্ছে রূপের লাগে। ও ভাই ভুলে গেছে ভাই, এগুলো বাবিরে দিয়ে এগুলো বড় ভাই আপনার লাগে বাবিরে দিতে গেছে। ও হ, সেই কথা খাও দেখ শোন, তুই যা আমি দেখতেছি ঠিক আছে। আমি ওই যে তোর বড় ভাইরে বলি যে ওই রূপের কাছে সোনো ভাইটা দিতে গেছে, তাইলে একটু হ্যাঁ বড় ভাই তাইলে যাও গা, আমি ওই যে তোর বড় ভাইরে বলবি হ্যাঁ রূপের কাছে এই সোনো ভাইটা দিতে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও, আচ্ছা ভাই দিয়ে দে না, হ্যাঁ তাড়াতাড়ি যাও বড় ভাইরে, যা তোমার বড় ভাইরে যা বলো ঠিক আছে। তুমি বুঝতে পারতেছো না, এই দেখো এই সব সব তোমার জন্য, এখানে সোনো পাউডার আলতা কিউটিস লিপস্টিক এইসব সব তোমার জন্য। তুমি বুঝতে পারতেছো না, এইগুলো সোনো পাউডার আছে, তুমি যদি মাখো তাহলে আরো সুন্দর লাগবে। তুমি তো এখন বোঝো না, তুমি তো এখন আমারই। বাড়িতে কোন লাগবো না, শোন আমি তোরে টাকা দিতেছি, তুই যে মজা খেয়ে এলো, এই যে মজা খাবি ঠিক আছে, কারো কবি নেই কিন্তু ঠিক আছে, কে দুই টিকা হবি না, এই যে দাঁত গান্ধা কবি নেই কিন্তু ঠিক আছে, দেখছো দুইটা দিছি। করে মা শোনো, আমি যাইতেছি ঠিক আছে, আমি কিন্তু তোমার না পাইলে আমি কিন্তু বিষ খামো, তোমার কিন্তু বারবার আমি কইতাছি বুঝছো কিন্তু। ওরে মা রূপা, কিরে মা তোর আজকে এত খুশি খুশি লাগতেছে, কিছু না বাবা মা কাশি রাটি আইতো
বাবা এই ভর দুপুর বেলায় তাড়াহুড়া হয়ে কই যাচ্ছেন? এই টাকলা, এখন আমার সময় নাই, তোর সাথে বড় কথা হবে। ভাই একটা কথা ছিল ভাই, অনেকদিন পর দেখা হলো, কোথায় যাচ্ছেন? আমিও যাই। তুই যাবি? তাহলে একটা কাজ কর, একটা গোলাপ ফুল আনতে পারবি? ভাই এটা কোনো ব্যাপার হলো, আপনি খালি দুই মিনিট দাঁড়ান, আমি সা করে যাবো, ভো করে আসবো। চালু করে আসবি কিন্তু। ওই যাও, এদিকে আসো। আরে তোরা তো এই গাল লালি লালেই করবি, তোরা তো ভালো মেয়েদের পিছনে ঘরস না, আর ভালো মেয়েদেরকে ভালোবাসতে হয়, ওইসব ফাংকুং মেয়েদের পিছনে ঘুরলে এই থাপ্পরে খাইতে হবে, বুঝছস? শোন, এই মেয়েটাই তোকে ভালোবাসে, কোনো ব্যাপার না। আরে এই পেয়ারালি থাকবে, মোবাইল থাকে না, তুই তাহলে একটা কাজ কর, এই মেয়েটারে একটা মোবাইল কিনে দে, মোবাইল কিনে দিলে তখন দিন রাত 24 ঘন্টা খালি কথাই করবি, খালি কথাই করবি, বুঝছো? ভাই আপনার লিগা উপসেট পাঠাইছি, মানে ভাই বলে কথা কইব আর ভিডিও কলে দেখবো দেখবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্যই ভাই দামি সেট উপসেট কিনে দিয়েছে ভাই। ভাই তোর সাথে কথা আছে। সব সময় আইসা আমার খালি ডিস্টার্ব করিস। না
ভালো কাজ করছে যাও। হ্যাঁ, 500 টাকা দিছে মানে ভাই এই পেয়ার আলি এরে সোনো পাউডার লিপস্টিক কিনে দিতে দিতে আমারে ফকির বানাই দিছে। তারপরে রূপারে আমার ভালোবাসার কথা বলে নাই ভাই। এই রূপার কথা কয়া আমার কাছ থেকে মোবাইল নিছে, আমি একটা দিন রূপার লোকের কথা বলতে পারি না। এ বেটা পিয়ার আলী তো খুব খারাপ বুঝছো, যে মোর কাছ থেকে অনেক টাকা লইছে। মোরে কইছে যে আপনার আর আদু ভাই থাকা লাগবে না, আপনারে মই রূপার লোকে বিয়া দিয়ে দেব। অথচ এত টাকা নিল মোর কাছ থেকে বুঝছো, মোরে তো রূপার লোকে আজও কথা কয়ে দিতেই পারলো না। তোমাকে লোকে এই করছে হালার এইবারে এমন ধরা ধর্ম বজ্র মাইরে ওরে একবারে ভত্তা বানায় একদম এই নদীর মধ্যে ফেলাই দেবো। ঠিক আছে, এগুলো আমি কি শুনতাছি বিশ্বাস করে রূপা জান, তুমি এদের কথা বিশ্বাস করো। আমারে ফকির বানাই দিয়েছে, সোনো পাউডার লিপস্টিক কিছু দিতে আমার ফকির বানাই দিয়েছে। আপনারা যা করতেছেন সবই ভুল, পিয়ার আলী আমার কিন্তু আমি খালি নিতাম, তাই আপনি তিনজনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। আমার ওজামার চিন্তা করতে কালকে আসবে, প্রতিদিন আমার বিয়ে।